তো অনেকদিন আগেই আমি একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ফেসবুক পেজে লাইভ স্ট্রিম ভিডিওকেও মনিটাইজ করতে পারবেন। তো সেখানে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ভাই আমার ফেসবুক পেজে লাইভ স্ট্রিম ভিডিওকে মনিটাইজ করার অপশন আসছে না, কারণ আমরা সকলেই জানি ফেসবুক পেজে শুধুমাত্র আপলোডিং ভিডিওকেই মনিটাইজ করা যায় বা ইনস্ট্রিম অ্যাড ইনেবল করা যায়। লাইভ স্ট্রিম যদি আমরা করি সেক্ষেত্রে মনিটাইজ কিন্তু করা যায় না। কিন্তু সেই ভিডিওতে আমি বলেছিলাম আপনারা লাইভ স্ট্রিম ভিডিওতে মনিটাইজ অন করতে পারবেন, মানে অ্যাডস অন করতে পারবেন। সেখানে আমি প্রসেসও বলেছিলাম, সেটা কিন্তু ফেসবুকই সেখানে একটি ব্লগ পোস্টের সেই ছবিগুলো দিয়েছিল বা স্ক্রিনশটগুলো দিয়েছিল, সেখান থেকেই আমি ভিডিওটা বানিয়েছিলাম। সেখানে কিন্তু আমি এটাও বলেছিলাম যে এটা শুধুমাত্র সিলেক্টেড ক্রিয়েটারদেরকেই কিন্তু দেওয়া হচ্ছে, এখন কিন্তু সকল ক্রিয়েটারদেরকে দেওয়া হয়নি, সেটা বিটা টেস্টিংয়ে ছিল। তো এবার কিন্তু ফেসবুক এটা একটি বড়সড় আপডেট এনে সকল ফেসবুক ক্রিয়েটারদেরকেই কিন্তু এটা ইনেবল করে দিয়েছে, মানে এবার আপনি ফেসবুক পেজে যদি লাইভ স্ট্রিমও করেন তাহলে সেই ভিডিওকে মনিটাইজ করতে পারবেন। যেরকম আপনি আপলোড করলে অ্যাডস অন করতে পারবেন ইনস্ট্রিম অ্যাড, সেরকম লাইভ স্ট্রিম করলেও, মানে গেম যদি লাইভ স্ট্রিম করেন, বিশেষ করে ফেসবুক পেজে অনেকেই গেমিং লাইভ স্ট্রিম করে, তারা শুধুমাত্র লেভেল আপের মাধ্যমে মানে স্টার থেকেই টাকা আর্নিং করে, কিন্তু অ্যাডস থেকে টাকা আর্নিং করতে পারে না, কারণ লাইভ স্ট্রিম ভিডিওতে আগে ইনস্ট্রিম অ্যাড চালু ছিল না, এবার থেকে কিন্তু চালু করে দিয়েছে ফেসবুক। এবার আপনি যখন ফেসবুক পেজে লাইভ যাবেন সেক্ষেত্রে ইউটিউবে যেমন লাইভ স্ট্রিম ভিডিওতে অ্যাডস আছে, সেরকম কিন্তু ফেসবুক পেজের ভিডিওতেও লাইভ স্ট্রিম ভিডিওতে অ্যাডস আসবে। ইনস্ট্রিম অ্যাড কিন্তু চালু করে দিয়েছে ফেসবুক। আপনি যখনই ফেসবুক পেজে ক্রিয়েটার স্টুডিওতে যাবেন সেখানে কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন লাইভ স্ট্রিম ভিডিওকে মনিটাইজ করার অপশন। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়েই কথা বলবো, লাইভ স্ট্রিম ভিডিওকে মনিটাইজ করার কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে ফেসবুক আর কীভাবে আপনি গিয়ে চেক করবেন, অল ডিটেলসে ভিডিওতে বলে দেবো। তো প্রথমত বলবো, আপনি যদি ফেসবুক পেজে লাইভ স্ট্রিম ভিডিওকে মনিটাইজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক পেজে ইনস্ট্রিম অ্যাড চালু থাকতে হবে। ইনস্ট্রিম অ্যাড চালু থাকা মানে অবশ্যই আপনি জানেন ইনস্ট্রিম অ্যাডের কী ক্রাইটেরিয়া রয়েছে, নতুন ক্রাইটেরিয়া এনেছে ফেসবুক, সেখানে 10,000 ফলোয়ার্স লাগবে আপনার, তারপরে যে মিনিট ভিউজটা লাগবে সেটা 6 লাখ মিনিট ভিউজ লাগবে লাস্ট 7.5 দিনের মধ্যে। এটা যদি আপনি করে ইনস্ট্রিম অ্যাডটা চালু করে নেন তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজে যে লাইভ স্ট্রিম ভিডিওতে ইনস্ট্রিম অ্যাড চালু করার অপশানটা এটা ইনেবল করতে পারবেন। তার সাথে আমি যেটা বললাম না, 5টা অ্যাক্টিভ ভিউজ থাকতে হবে ইনস্ট্রিম অ্যাড চালু করার জন্য, তবেই আপনি লাইভ স্ট্রিম ভিডিওকে মনিটাইজ করতে পারবেন। এটাই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে ফেসবুক লাইভ স্ট্রিম ভিডিওকে মনিটাইজ করার জন্য। আর এটা কীভাবে চেক করবেন, তো আপনি যখনই ফেসবুক ক্রিয়েটার স্টুডিওতে যাবেন সেখানে মনিটাইজ অপশানে ক্লিক করবেন, আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। মনিটাইজে ক্লিক করলে ওভারভিউ চলে আসবে, তারপরে ভিউ পেজ এলিজিবিলিটিতে ক্লিক করবেন, ওখানে ক্লিক করলেই আপনি পেজে চলে যাবেন, মনিটাইজ কী কী টুল রয়েছে সেখানে সেখানে দেখতে পাবেন, ইনস্ট্রিম অ্যাড, তারপরে রয়েছে ব্যান কলাম ম্যানেজার, এরকম করে কিন্তু সমস্ত টুলগুলো রয়েছে, ফ্যান সাবস্ক্রিপশন স্টার, তার সাথে কিন্তু এই যে লাইভ স্ট্রিম ভিডিওকে মনিটাইজ করার অপশান সেটা অ্যাড করে দিয়েছে সেখানে। সেখানে যদি আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ক্লিক করেন সেখানে আপনি দেখতে পাবেন কী কী ক্রাইটেরিয়া রয়েছে, অল ডিটেলস সেখানে কিন্তু দিয়ে দিয়েছে, আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ইজিলি এটা দেখেও বুঝতে পেরে যাবেন। তো আশা করছি আপনারা বুঝে গেছেন যে কীভাবে ফেসবুক পেজে লাইভ স্ট্রিম ভিডিওতে ইনস্ট্রিম অ্যাড চালু করবেন, আর যে আপডেটটা এনেছে এটা আপনাদের কেমন লেগেছে। আশা করছি আপনারা এবার যখন ফেসবুক পেজে গেমিং ভিডিও মানে গেম লাইভ স্ট্রিম করবেন সেক্ষেত্রে লাইভ স্ট্রিম ভিডিও থেকেই অনেক টাকা আর্নিং করতে পারবেন। আগে যেমনটা স্টার থেকে আর্নিং করতেন লেভেল আপ প্রোগ্রামের মাধ্যমে, এখন অ্যাডস আসবে আপনার ভিডিওতে ইউটিউবের মতো লাইভ স্ট্রিম করলে, সেক্ষেত্রে অনেক টাকাই আপনার কিন্তু লাইভ স্ট্রিম থেকে আর্নিং হয়ে যাবে। তো আপনি যদি ফেসবুক ক্রিয়েটার হয়ে থাকেন বা লাইভ স্ট্রিম করবেন বলে ভাবছেন ফেসবুক পেজে, তো সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটাকে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম রিলেটেড ভিডিওই কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়। সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটি অল করে দেবেন। আর যদি আপনার ফেসবুক পেজ নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে ফলো করতে পারো, লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, ঠিক আছে, ওখানে আমাকে মেসেজ করবেন, কী প্রবলেম হয়েছে আমাকে স্ক্রিনশট দেবেন বা আমাকে লিখে জানাবেন, আমি আপনাকে অবশ্যই রিপ্লাই করব, রিপ্লাই করে আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।